ফাইনালে উঠলেই হেরে যায় ভারত। শুরু হয়েছিল অধিনায়ক সচিন তেন্ডুলকারের জমানা থেকে। মানে মহেন্দ্র সিং ধোনির সময় এই রোগ কেটে গিয়েছিল ভারতীয় ক্রিকেটে। ধোনি চলে যেতেই সেই রোগে ফের আক্রান্ত টিম ইন্ডিয়া। বিরাট কোহলির পর এবার অধিনায়ক রোহিত শর্মা, একই রোগে পতন হল ভারতীয় দলের। প্রশ্ন হল, এই ঘটনার পরে অধিনায়ক রোহিত শর্মার ভবিষ্যৎ কোন পথে? ইতিমধ্যেই বোর্ডের অন্দরে ফতোয়া জারি হয়েছে, এই ব্যাপারে কেউ বাইরে কোনো মুখ খুলতে পারবে না, কারণ ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনালে একটা খারাপ দিন গিয়েছে, তা বলে উপেক্ষা করা যাবে না গোটা বিশ্বকাপে রোহিতের নেতৃত্বকে।